বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের ছয় জেলার 3,30,000 পরিবারকে মাসে 30 কেজি চাল ও 500 টাকা করে সহায়তা দেবে সরকার। আগামী 100 দিন এই কর্মসূচি চলবে। তবে কৃষকের ঘরে ফসল না ওঠা পর্যন্ত সরকার বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাবে বলে জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল চৌধুরী মায়া। এদিকে পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বাঁধ নির্মাণ নিয়ে কোনো ধরনের দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্যোগ থেকে শিক্ষা নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও জানান মন্ত্রী। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। অসময়ের টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ এবং মৌলভীবাজারের বিস্তীর্ণ এলাকার বোরো ধান তলিয়ে যাওয়ায় সর্বশান্ত হয়েছেন এসব এলাকার লাখ লাখ কৃষক। এরই প্রেক্ষিতে রোববার সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, কৃষকদের এই দুঃসময়ে পাশে রয়েছে সরকার। পরবর্তী ফসল ঘরে না ওঠা পর্যন্ত সহায়তা করা হবে। আগামী 31 জুলাই পর্যন্ত ছয় জেলার প্রায় 3,30,000 পরিবারকে মাসে 30 কেজি করে চাল এবং 500 টাকা করে দেওয়া হবে। এছাড়াও এসব জেলার 1,71,715 পরিবারকে OMS এর মাধ্যমে সহায়তা দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত না আপনাদের পানি না নামবে, আপনার ঘরে ফিরে না যাবেন, আপনারা স্বাভাবিক জীবনযাপন না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত খাদ্য দিয়ে আমরা খাদ্য এবং নানান সহযোগিতা দিয়ে আমরা অব্যাহত রাখবো, কারণ আমাদের খাদ্যে কোনো অভাব নেই। এদিকে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির কারণেই হাওরে বাঁধ ভেঙে অসময়ে এই বন্যা হয়েছে। গণমাধ্যমের এমন অভিযোগের প্রেক্ষিতে রোববার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পানি সম্পদ মন্ত্রী। জানান, এখনও দুর্নীতির কোনো প্রমাণ না পেলেও তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের ডিজাইন লেভেল হচ্ছে 6.5 মিটার, এখন সেখানে যদি 8.5 মিটার পানি আসে সেটা যাবে। মার্চ মাসে 4 দিনের মধ্যে পানি যদি 24 ফিট বাড়ে সেই বন্যা রোধ করার বন্দোবস্ত কিন্তু ওয়াটার বোর্ড করতে পারে না। অন্যদিকে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত সব হাওরবাসীর পাশে রয়েছে সরকার। দুপুরে সিলেটে এক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, এসব জেলার ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য VGF এবং OMS সেবা অব্যাহত থাকবে। শাহনাজ ইয়াসমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।